হ্যালো দর্শক মণ্ডলী, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি অজানা টিউবে। এই ব্যক্তিটিকে নিশ্চয়ই চেনেন, ইলন মাস্ক। 2021 সালটা যা শুরু হয়েছিল চূড়ায় উঠে, 3 বছর ধরে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তির তালিকায় শীর্ষে থাকা জেফ বেজোসকে হটিয়ে ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমাটি অর্জন করে নেন। বর্তমানে যার মোট সম্পদের পরিমাণ প্রায় $188 বিলিয়ন। আমরা সবাই যেমন ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, পৃথিবীর সবচেয়ে বিত্তশালী ব্যক্তি ইলন মাস্কেরও রয়েছে একটি স্বপ্ন, মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন করতে চান তিনি। আর এই স্বপ্ন পূরণে তিনি তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিতে প্রস্তুত। 2050 সালের মধ্যে মঙ্গল গ্রহে 10 লাখ মানুষের বসতি বা উপনিবেশ দেখতে চাইলে এর যে ব্যয় হবে, সেই প্রকল্পের ব্যয় প্রায় অকল্পনীয়। ইলন মাস্কের মোট সম্পদ $188 বিলিয়ন কি পর্যাপ্ত হবে? স্পেস এক্স কিভাবে নিয়ে যাবে মানুষকে মঙ্গলে, এবং স্পেস এক্স মঙ্গলে গিয়ে কি করবে, এখন করব সে আলোচনায়। 1972 সালে অ্যাপোলো 17-এর চন্দ্র অভিযানের পর গত প্রায় 50 বছরে মহাকাশের আর কোথাও মানুষের পা পড়েনি। এর অন্যতম বড় কারণ হলো ব্যয়, বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন এসব মহাকাশ অভিযানের জন্য। ইলন মাস্ক বলেছেন, মঙ্গলে যাওয়া থেকে শুরু করে সেখানে 2050 সালের মধ্যে আমরা যদি একটি মানব উপনিবেশ দেখতে চাই, তাহলে এর ব্যয় হতে পারে $100 বিলিয়ন থেকে $10 ট্রিলিয়ন পর্যন্ত, অকল্পনীয় পরিমাণ অর্থ। 4 বিলিয়ন বছর আগে মঙ্গল পৃথিবীর মতোই বসবাসযোগ্য একটি গ্রহ ছিল, কিন্তু সেখানে প্রাণের কোনো অস্তিত্বের প্রমাণ এখনও পাওয়া যায়নি। নাসার পার্সিভিয়ারেন্স রোভার, যেটি 18 ফেব্রুয়ারি মঙ্গলে পা রাখতে যাচ্ছে, এর মূল লক্ষ্য হল গ্রহটিতে প্রাচীন জীবনের অস্তিত্বের অনুসন্ধান করা। হয়তোবা প্রাণ বিকশিত হওয়ার আগেই লাল গ্রহটি তার জীবনধারণের জন্য অনুকূল বৈশিষ্ট্যগুলো হারিয়ে ফেলে, আর এই বৈশিষ্ট্যগুলো যদি আবার ফিরিয়ে আনা যায়, তবে হয়তো গ্রহটিকে আবার জীবন ধারণের জন্য উপযুক্ত করে তোলা যেতে পারে। কিন্তু নাসা বলছে যে আমাদের কাছে বর্তমানে যে প্রযুক্তি মজুদ রয়েছে, তা দিয়ে মঙ্গল গ্রহকে বসবাসযোগ্য করে তোলা বা টেরাফর্ম করা প্রায় অসম্ভব। আর যদি তা করা সম্ভবও হয়, এটি হবে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প। ভবিষ্যতে প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে হয়তো এখন যাকে টেরাফর্মের আইডিয়া বলা হচ্ছে, তা হয়ে দাঁড়াবে সময়ের ব্যাপার মাত্র। তাই বলে কি ভবিষ্যতের উন্নত প্রযুক্তির অপেক্ষায় আমরা বসে থাকব, নাকি বর্তমানের প্রযুক্তি দিয়েই টেরাফর্মের প্রক্রিয়া শুরু করব? না, আমরা মানুষজাতি থেমে নেই। বিভিন্ন দেশ এবং অ্যারো স্পেস কোম্পানিগুলো রীতিমতো প্রতিযোগিতায় নেমে গিয়েছে, কে প্রথম মানুষকে মঙ্গলের মাটিতে নিয়ে যেতে পারে। আর এ প্রতিযোগিতায় সম্মুখ সারিতে রয়েছে ইলন মাস্কের স্পেস এক্স। ইলন মাস্ক এমনও বলছেন যে তিনি 2050-এর মধ্যে মঙ্গল গ্রহে 10 লাখ মানুষের একটি কলোনি দেখতে চান। মঙ্গলে উপনিবেশ স্থাপনের যে নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে, তার অন্যতম প্রধান হল মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়া। এক একটা রকেট লঞ্চ করতে খরচ পড়ে যায় প্রায় $65 মিলিয়ন। এত খরচের মূল কারণ হল মহাকাশযানগুলো সিঙ্গেল ইউজ রকেট, অর্থাৎ একবারের বেশি ব্যবহার করা যায় না। ঠিক এই জায়গাটিতেই কাজ করছে স্পেস এক্স। কোম্পানিটি পুনরায় ব্যবহার করার মতো বা রিইউজেবল রকেট প্রযুক্তি নিয়ে কাজ করছে, অদূর ভবিষ্যতে যা স্পেস ট্রাভেলের খরচ অনেকাংশে কমিয়ে আনবে। পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব প্রায় 225 মিলিয়ন কিলোমিটার। প্রতি 26 মাসে একবার এই গ্রহ দুটি নিজেদের অক্ষে সবচেয়ে কাছাকাছি দূরত্বে থাকে, সে সময় গ্রহ দুটির মধ্যে গড় দূরত্ব থাকে মাত্র 54.6 মিলিয়ন কিলোমিটার। আর এই সময়টিই হলো কম খরচে মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করার জন্য উপযুক্ত সময়। কিন্তু এই বিশাল দূরত্ব পাড়ি দিতে সময় লেগে যাবে গড়ে প্রায় 115 দিন। এই যাত্রার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ জ্বালানি। শুধু পৃথিবীর বায়ুমণ্ডল পাড়ি দিতেই অনেক জ্বালানির প্রয়োজন পড়বে। এই চ্যালেঞ্জকে জয় করার জন্য স্পেস এক্স তাদের স্টারশিপ রকেট ব্যবহার করবে। এ প্রক্রিয়ায়
দুটি স্টারশিপ রকেট ব্যবহার করা হবে, যার প্রথমটি উড্ডয়নের পর পৃথিবীর কক্ষপথে গিয়ে অপেক্ষা করবে দ্বিতীয় স্টারশিপ রকেটটির জন্য, যেটি হলো একটি বুস্টার। এটি প্রথম মহাকাশযানটির জ্বালানি ট্যাঙ্ক আবার পূর্ণ করে দেবে এবং প্রথম মহাকাশযানটি তখন পৃথিবী ছেড়ে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেবে। প্রথম মহাকাশচারীরা মঙ্গলের পৃষ্ঠে পা রাখার পূর্বে তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র যেমন পানি, বিদ্যুৎ এসব আগে থেকেই ব্যবস্থা করে রাখতে হবে। SpaceX 2022 সালে দুটি BFR রকেট পাঠাতে চায়, যেগুলো হবে ক্রুবিহীন মিশন। এই কার্গো মিশন বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম যেমন বিশাল পরিমাণের সোলার প্যানেল এবং একটি মাইনিং সিস্টেম মঙ্গলে নিয়ে যাবে। মাইনিং সিস্টেম ব্যবহার করে SpaceX প্রোপেলেন প্লান্ট নির্মাণ করবে। মঙ্গল গ্রহে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং পানি রয়েছে। স্যাবেটিয়ার নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে মিথেন এবং অক্সিজেন তৈরি করা হবে। এরপর তা আবার তরলীকরণ করে রকেটের জ্বালানিতে পরিণত করা হবে, আর এভাবেই মহাকাশচারীদের আবার পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে। ক্রুবিহীন এই মিশনটি সফল হলে SpaceX 2024 সালে প্রথম মানুষকে মঙ্গল গ্রহে পাঠাতে চায়। এই অভিযানে থাকবে দুইটি কার্গো শিপ এবং বাকি দুইটি রকেট বহন করবে মহাকাশচারীদের, যার এক একটি 6 থেকে 8 জন মহাকাশচারী বহন করতে পারবে। এই মহাকাশচারীরা মঙ্গলে কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত থাকতে পারেন। লাল গ্রহটিতে পৌঁছানোর পর মহাকাশচারীরা সেখানে একটি বেস ক্যাম্প নির্মাণ করবে। পৃথিবী এবং মঙ্গলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল এদের বায়ুমণ্ডল এবং চৌম্বকীয় ক্ষেত্র। মঙ্গলের বায়ুমণ্ডল অনেক হালকা আর এর ম্যাগনেটিক ফিল্ড অনেক দুর্বল, তাই সূর্যের বিকিরণ ও নানা ক্ষতিকর সৌরকণা থেকে সুরক্ষা পেতে মহাকাশচারীরা হয়তো মাটির নিচে তাদের প্রথম আবাসস্থল তৈরির চেষ্টা করবে। আবার মাটির ওপরেও বানানো যেতে পারে এমন আবাস যেগুলোতে পানির পুরু আস্তরণ থাকবে, যাতে তা সূর্যের বিকিরণ শুষে নিতে পারে। ইলন মাস্কেরই রয়েছে আরেকটি কোম্পানি যেটির নাম বোরিং। আন্ডারগ্রাউন্ড হ্যাবিটেটস বানানোর কাজে এই বোরিং কোম্পানিটি ব্যবহৃত হতে পারে। এখন প্রশ্ন হল মহাকাশচারীরা মঙ্গলে গিয়ে খাবে কি? প্রথম মহাকাশচারীরা তাদের সাথে করে 2 বছর চলার মতো ভ্যাকুয়াম সিল প্যাকেট করা খাবার নিয়ে যাবে, যেগুলো সাধারণত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ব্যবহার করা হয়। প্রথম মহাকাশচারীরা তাদের সাথে নিয়ে যাবে একটি গ্রিন হাউস, যেখানে তারা উদ্ভিদ জন্মানোর চেষ্টা করতে পারে, আর এতে সফল হলে মহাকাশচারীদের ডায়েটের সাথে যুক্ত হবে ফ্রেশ ফুড। মঙ্গল গ্রহে অবস্থানকালীন সময়ে মহাকাশচারীদের প্রথম এই গ্রুপটি প্রোপেলেন প্লান্ট বৃদ্ধির কাজে নিয়োজিত থাকবে, যাতে প্রচুর পরিমাণে রকেট জ্বালানি উৎপাদন করা যায়, যেটা ভবিষ্যতে ব্যবহার করা হবে। এই প্রথম গ্রুপটিকে এরপর পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। পৃথিবীতে ফেরার পর মহাকাশচারীদের বিভিন্ন দৈহিক এবং অন্যান্য পরীক্ষা করা হবে, এটা দেখার জন্য যে মঙ্গলে দীর্ঘদিন বসবাসের ফলে তাদের উপরে কি প্রতিক্রিয়া হয়েছে। এখান থেকে প্রাপ্ত তথ্য অনেক কাজে দেবে যখন দ্বিতীয় আরেকটি গ্রুপকে মঙ্গলে পাঠানো হবে। এই দ্বিতীয় মিশনটির লক্ষ্য হবে মঙ্গলে উপনিবেশটির আকার বৃদ্ধি করা। মঙ্গলের অমসৃণ পৃষ্ঠে ব্যবহারের জন্য মহাকাশচারীদের প্রয়োজন হবে যানবাহন। নাসা স্পেস এক্সপ্লোরেশন ভেহিকল নামে এক ধরনের বাহন নিয়ে কাজ করছে, যেটি 4 জন মহাকাশচারীকে 72 ঘন্টা পর্যন্ত বহন করতে পারবে। এই বাহনটি মঙ্গলের মাটিতে মানুষের উপনিবেশ স্থাপনের প্রচেষ্টায় অনেক সহায়ক ভূমিকা পালন করবে। 2050 সালের মধ্যে মঙ্গলে 10 লাখ মানুষের উপনিবেশ একটা বিরাট ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ, কিন্তু প্রযুক্তি যেভাবে উৎকর্ষ সাধন করে হয়তো আগামী 10 বছর বা 20 বছরের মধ্যে আমরা এমন প্রযুক্তি পেয়ে যাব যা আমাদের মঙ্গলে বসবাসকে ত্বরান্বিত করতে পারে। অদূর ভবিষ্যতেই মঙ্গল হতে পারে প্রাণ প্রাচুর্যপূর্ণ একটি গ্রহ যেখানে মানুষ হয়তো দাপিয়ে বেড়াবে। পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গল গ্রহে কি করবে? এবং এখন পর্যন্ত নাসা মঙ্গল গ্রহে যে মহাকাশযানগুলো পাঠিয়েছে সেখান থেকে আমরা কি জ্ঞান অর্জন করেছি তা জানতে দেখতে পারেন মঙ্গল গ্রহ নিয়ে তৈরি আমাদের আরেকটি ভিডিও।
নাসা মঙ্গল গ্রহে কি খুঁজছে। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে শীঘ্রই। ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন অজানা টিউবে, এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি চেপে রাখুন। ধন্যবাদ।